सुप्रिय शिक्षार्थी तुम्हारे सकल के स्वागत आजकल क्लस श्रेणी नवम दशम विषय हिसाब विज्ञान अध्याय अष्टम तुम देखते एक टाकार छवि अर्थात नगद टाकार छवि नगदत्त व्यवसाय ओतप्रोतभावे जड़ित व्यवसाय प्रतिटी क्षेत्रे नगदत्तर प्रयोजन है सम्पद केना बेचा पण्यर केना बेचा पावना आदाय ओ देना परिशोध खरच ओ आय यथासमय परिशोध ओ आदाय सह व्यवसायेर सार्विक परिचालनाय नगदत्तेर यथाजथ व्यवस्थापना ओ सरबराह अत्यंत गुरुत्वपूर्ण ताई आजके आमादेर पाठ होबे नगदान बई। तोमरा सबाई 96 पृष्ठा खोलो शिकन फल এই পাঠ শেষে শিক্ষার্থীরা নগদান বই কি তা বলতে পারবে, নগদান বইয়ের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, নগদান বইয়ের ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, নগদান শ্রেণী বিভাগগুলো বলতে পারবে এবং একগড় নগদান বইয়ের সমস্যা সমাধান করতে পারবে। নগদান বই কাকে বলে? যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ প্রাপ্তি নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখ ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় সেই বইকে নগদান বই বলে। আসলে ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন নিয়মিত সংঘটিত হয়। লেনদেনগুলোকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। মানদণ্ডটি হল নগদত্ব, লেনদেনের সহিত নগদত্বের সম্পৃক্ততা থাকা এবং না থাকা। যে সকল লেনদেনের দ্বারা নগদত্বের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে আমরা নগদান বই বলতে পারি। যদিও নগদান বই হিসাবে প্রাথমিক হিসাবের বই জাবেদার একটি অন্যতম শাখা। বৈশিষ্ট্য নগদত্ব একটি ব্যবসায়িক চালিকা শক্তি। নগদত্বের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এখানে আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি নির্দিষ্ট ছক অনুসরণ অর্থাৎ নগদান বইয়ে প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। যেমন আমরা এক গড়া নগদানে 10টা গড় হবে, দু গড়া নগদানে 12টা ঘর হবে, তিন গড় নগদানে 14টা ঘর হবে, এইরকম। তাছাড়া প্রাপ্তিসমূহ ডেবিট এবং প্রদানসমূহ ক্রেডিট দিকে লিখা হয়। এরপর আছে পাকা বইয়ের ন্যায় কাজ করে। নগদান বই হিসেবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও ইহা পাকা বইয়ের ন্যায় কাজ করে। নগদ উদ্দিত্বের পরিমাণ জানা। নগদ প্রাপ্তিও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্দিত্বের পরিমাণ জানা সম্ভব। নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়। এছাড়াও আমরা আরও কিছু পাই, যেমন নগদত্বের চুরি, আত্মসাৎ, অপচয় এবং হিসাবে লিপিবদ্ধকরণের ভুলসমূহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস করে নগদান বই। নগদান বইয়ের গুরুত্ব। নগদান বইয়ের যথাযথ লিপিবদ্ধকরণ ব্যবসায়ের গতিশীলতা রক্ষার পাশাপাশি বহু সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নগদান বই হতে আমরা সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়তা করে, নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ জানতে সহায়তা করে, পর্যাপ্ত হাতে নগদ না থাকলে উপায় চিহ্নিত করতে পারে, ভুল ও গণমিল সমূহ চিহ্নিত করে ভুল সংশোধন করতে পারে, নগদ ব্যাংক লেনদেনের ব্যাংক সংক্রান্ত লেনদেনের উদ্দিত্বের পরিমাণ জানা যায়, ব্যবসায়ীর গতিশীলতা রক্ষা করা যায়। নগদান বইয়ের শ্রেণীবিভাগ। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদান বই পরিলক্ষিত হয়। ব্যবসায়ীর প্রকৃতি ও আয়োজন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়।
দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নকদান বইয়ের সংখ্যা চারটি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এক গড়া নকদান, দু গড়া নকদান, তিন গড়া নকদান ও খুচরা নকদান বই। বর্তমানে কয় ধরনের নকদান বই সর্বাধিক প্রচলিত রয়েছে? কোন কোন প্রতিষ্ঠানে বর্তমানে নকদান বইয়ের পরিবর্তে যাবতীয় প্রস্তুতের মাধ্যমে নগদ প্রাপ্তি ও প্রদান পৃথকভাবে নির্ণয় করা হয়, সেই দিক থেকে নকদান বইকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবতীয়, একটা হচ্ছে নগদ প্রদান যাবতীয়। তারপর দেখো তোমরা, আমি একটা এক গড়া নকদান বইয়ের ছক দিয়েছি, সিজন এন কোং এর এক গড়া নকদান বই। এখানে আমরা এখানে উপরের দিকে অবশ্য ডেবিট ক্রেডিট লিখতে লেখা দরকার। ডেবিট বাম দিকে হবে ডেবিট, ডান দিকে হবে ক্রেডিট। তারপর আমরা ছকগুলো একটু দেখে নিই। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, ঠিক এতটুকু পর্যন্ত একটা পার্ট, অর্থাৎ পাঁচটা। ঠিক একই পড়া আবার ডান দিকেও থাকবে তারিখ, শুধু পার্থক্য থাকবে প্রদান, প্রাপ্তির জায়গায় প্রদান হবে, ভাউচার নং হবে, খতিয়ান পৃষ্ঠা হবে, পরিমাণ টাকা যাবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, এক গড়া নকদান বইয়ে আমরা যখন টাকা প্রাপ্তি ঘটবে তখন ডেবিট দিকে আসবে, আর যখন টাকা খরচ হবে তখন ক্রেডিট দিকে আসবে। তাছাড়াও অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান সমূহের এক গড়া নকদান বই প্রস্তুত করে। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই এক গড়া নকদান বই সংরক্ষণ করে। ব্যাংকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ হওয়ায় এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবং এক গড়া নকদান বই সংরক্ষণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম কি, এখানে কয়টা ঘর থাকবে? দশটা ঘর থাকবে। তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, এই অঙ্কটা আমরা এখন করব। সবাই খাতায় প্রশ্নটা তুলে নাও বা স্ক্রিনশট করে নাও। সমস্যাটা দিচ্ছে, ব্যবহারিক সমস্যা। জনাব সৃজনের ব্যবসায়ী লেনদেনগুলো নিয়ে একটি এক গড়া নকদান বই প্রস্তুত করো। প্রথমে আছে 2020 সালের জানুয়ারি এক নগদ জমা 25,000 টাকা। তাহলে টাকাটা কি হচ্ছে? টাকাটা আসতেছে, তাহলে এটা ডেবিট দিকে হবে। নগদ জমা আমরা প্রথমে ব্যালেন্স বিডি লিখে আমরা 25,000 টাকা ডেবিট দিকে লিখবো। নগদে ক্রয় করতেছি 5,000 টাকা, তাহলে এটা আমরা কি করব, 5,000 টাকাটা ক্রয় করলে আমাদের খরচ হচ্ছে, তাহলে ক্রেডিট দিকে চলে যাবে। টাকা চলে গেলে ক্রেডিট, টাকা আসলে ডেবিট দিকে। শুধু এই কথাটা মনে রাখলেই অঙ্কগুলো করা যাবে। এরপরে জানুয়ারি 8 নগদ বিক্রয়, তাহলে বিক্রি করলে কি হয়, টাকা আসে, তাহলে ডেবিট দিকে হবে। নগদ বিক্রি করার ফলে নগদ বিক্রয় 8,000 টাকা, ডেবিট দিকে আমরা বিক্রয় হিসাব লিখে 8,000 টাকা লিখে দেবো। যেহেতু এখানে টাকার ঘর, ডেবিট দিকে একটা থাকে, ক্রেডিট দিকে একটা থাকে নগদের। শুধু জানুয়ারি 11 তারিখ বেতন প্রদান, বেতন প্রদান করলে আমরা জানি কি, টাকাটা চলে যায়, তাহলে চলে গেলে কি বলেছি, ক্রেডিট হবে, তাহলে বেতন হিসাব লিখে ক্রেডিট দিকে আমরা 3,000 টাকা লিখে দেবো। তারপর 17 তারিখ জানুয়ারির দেনাদার হতে প্রাপ্তি 4,000 টাকা। আমরা বলেছি যে টাকা পেলে, যে কোনো ধরনের প্রাপ্তি ঘটলে আমরা ডেবিট দিকে লিখবো, আমরা লিখবো দেনাদার হিসাব লিখে 4,000 টাকা ডেবিট দিকে লিখবো। তারপর জানুয়ারি 22 মণিহারি ক্রয়, তাহলে মণিহারি হিসাব, টাকাটা চলে যাচ্ছে, মণিহারি হিসাব লিখে ক্রেডিট পাশে আমরা 1,000 টাকা দিয়ে দেবো। জানুয়ারি 28 আসবাবপত্র ক্রয়, তাহলে আমরা জানি যে কি, যে কোনো সম্পত্তি ক্রয় করলে আমরা স্ব সম্পত্তির নামে হিসাব লিখতে হয়, আমরা তখন ক্রয় হিসাব আর লিখতে পারবো না। তাহলে যেহেতু এটা একটা খরচ, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো, তবে আমাদের হিসাবটা হবে কি, আসবাবপত্র হিসাব, 10,000 টাকা ক্রেডিট পাশে। আসো আমরা সবাই এবার অঙ্কটা মিলিয়ে নিই। জনাব সিজনের এক গড়া নকদান বই, ওই বাম দিকে ডেবিট আছে, ডান দিকে ক্রেডিট আছে, তারপর সুনির্দিষ্ট ছক দেওয়া আছে। 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স বিডি দিয়ে ওই 25,000 টাকা বসানো হয়েছে। 5 তারিখ ক্রয় হিসাব
ক্রেডিট পাশে বসানো হয়েছে 5000 টাকা 8 তারিখ বিক্রয় হয়েছে তাই আয় হয়েছে সেজন্য প্রাপ্তি ঘটেছে সেজন্য ডেবিট দিকে 8000 টাকা জানুয়ারি 11 তারিখ বেতন হিসাব টাকা পরিশোধ হয়েছে বেতন সেজন্য ক্রেডিট পাশে এসেছে 3000 টাকা জানুয়ারি 17 তারিখ দেনাদার হিসাব প্রাপ্তি ঘটেছিল দেনাদার থেকে সেজন্য দেনাদার হিসাব 4000 টাকা ডেবিট দিকে বসেছে তারপর জানুয়ারি 22 তারিখ মনিহারি হিসাব মনিহারি ক্রয় করা হয়েছিল সেজন্য 1000 টাকা ক্রেডিট পাশে বসেছে জানুয়ারি 28 তারিখ আগ্রহপত্র হিসাব আগ্রহপত্র ক্রয় করা হয়েছিল বলেছিলাম তখন যে কোনো সম্পত্তি ক্রয় করলে ওই স্ব সম্পত্তির নামে হিসাব হবে এখানে কখনোই করা হিসাব আসবে না অনেক শিক্ষার্থীরা এটা ভুল করে থাকো এটা একটু মনে রাখবে সবাই তাহলে আমরা আগ্রহপত্র হিসাব দিলাম 10000 টাকা 28 তারিখে তারপর ডেবিট দিকে 25000 8000 4000 এগুলো যোগ করে 37000 টাকা পেলাম এখান থেকে 5000 3000 1000 10000 বাদ দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে আছে 10 10 থেকে 11 11 3 14 14 5 19 তাহলে আমরা 37000 থেকে 19000 টাকা বাদ দিলাম 19000 টাকা বাদ দিলে আমাদের ব্যালেন্স থাকবে কত 18000 টাকা এবং আমরা যে মাসে অঙ্ক করতেছি জানুয়ারি মাস আমরা জানি যে মাসে অঙ্ক করি আমরা সেই মাসের শেষ তারিখ অর্থাৎ জানুয়ারি মাস যায় আমাদের 31 দিনে সেজন্য জানুয়ারি 31 তারিখ দিয়ে আমরা লিখব ব্যালেন্স সিডি 18000 টাকা তাহলে আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে কি ব্যালেন্স সিডি যেটা লিখব যে বা যে পাশে লিখব তার বিপরীত পাশে আমরা পরবর্তী মাসের 1 তারিখ আমরা ব্যালেন্স বিডি বসাবো তাহলে জানুয়ারির পরে আসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 1 তারিখ আমরা ব্যালেন্স বিডি বসালাম যেটা সিডিতে দেওয়া আছে ব্যালেন্স সিডিতে দেওয়া আছে 18000 টাকা ওই 18000 টাকা বসালাম এবং ওই পাশে মিলে গেল হিসাবটা ক্লোজ করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের জন্য বাইরের কাজ দেওয়া হলো জনাব অর্গের ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ 2020 খ্রিস্টাব্দ মে 1 নগদ জমা 20000 টাকা মে 7 নগদ বিক্রয় 9000 টাকা মে 10 নগদ ক্রয় 2000 টাকা মে 13 বেতন প্রদান 3000 টাকা মে 19 করিমের নিকট বিক্রয় 4000 টাকা মে 25 ধারে ক্রয় 3000 টাকা মে 29 যন্ত্রপাতি ক্রয় 8000 টাকা তোমাদের করণীয় হচ্ছে কি ক জনাব অর্গের অনাগত লেনদেনের পরিমাণ কত অর্থাৎ যেগুলোতে নগদ হয় নাই সেগুলোর পরিমাণ কত তোমরা একটু খেয়াল করলে এখানে উত্তরটা পেয়ে যাবে যেগুলো নগদ লেনদেন হয় নাই অর্থাৎ বাকিতে হয়েছে বা ধারে হয়েছে সেগুলো তারপর খ জনাব অর্গের মোট বিক্রয়ের পরিমাণ কত এখানে মোট বিক্রয় বলা হয়েছে এখানে বিক্রয়ও আছে আমরা দেখতেই পাচ্ছি দুইটা বিক্রয় আছে আশা করি পারবে তোমরা গ জনাব অর্গের একটি এক গোয়া নগদান বই প্রস্তুত করো তাহলে আমরা এখানে এক গোয়া নগদান বই প্রস্তুত করতে হলে 1 তারিখ থেকে 29 তারিখের মধ্যে যে সকল লেনদেন হয়েছে সেগুলো সবগুলো আমাদের আসতে হবে যেগুলো প্রাপ্তি সেগুলো আমরা ডেবিট দিকে বসাবো যেগুলো প্রদান সেগুলো আমরা ক্রেডিট দিকে বসাবো তারপর আমরা প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দিয়ে একটা ব্যালেন্স নির্ণয় করব আশা করি তোমরা সবাই বুঝেছো ধন্যবাদ সকলকে